সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের প্রথম বার্ষিকীর ঠিক আগেই এনসিবির হাতে গ্রেফতার হয়েছেন সিদ্ধার্থ পিঠানি সুশান্ত মামলায় শুরু থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রয়াত অভিনেতার ক্রিয়েটিভ ম্যানেজার এবং ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানি গত ছাব্বিশে জুন সুশান্ত সিং রাজপুত মামলার সঙ্গে জড়িত মাদক কাণ্ডে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর হাতে হায়দ্রাবাদ থেকে গ্রেফতার হন সিদ্ধার্থ পিঠানি দোসরা জুন পর্যন্ত এনসিবির হেফাজতে থাকবেন এই সন্দেহভাজন ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায় গত ছাব্বিশ তারিখ পিটানিকে গ্রেফতারির পর তাকে মুম্বাই নিয়ে আসা হয় এবং সেখানে আদালতে তোলা হলে তার পাঁচ দিনের এনসিবি হেফাজত মঞ্জুর করেছেন আদালত আগামী দোসরা জুন পর্যন্ত এনসিবির কাস্টাডিতে রয়েছেন পিটানি সুশান্তের মৃত্যুর দিন ওই অ্যাপার্টমেন্টে উপস্থিত ছিলেন সিদ্ধার্থ পিঠানি দীপের সাওয়ান্ত নীরজ ও কেশব সেই সূত্র ধরে এনসিবির কড়া নজরে আছেন সুশান্তের দুই পরিচালক নীরজ ও কেশব জিজ্ঞাসাবাদের জন্য এই দুজনকেও সমন পাঠিয়েছে এনসিবি গেল চব্বিশে জুন সুশান্তের ব্যান্দ্রার কার্টার রোড অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় অভিনেতার মরদেহ সুশান্তের বাবা রিয়া ও তার গোটা পরিবারের বিরুদ্ধে সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগ আনেন গত পঁচিশে জুলাই I'm